শখের বসে মিডিয়াতে ইন করেছিলেন, এখন সেটাই আপনার ক্যারিয়ার। কেমন এনজয় করছেন ক্যারিয়ারটাকে? আলহামদুলিল্লাহ, আসলে বলা যায় যে কাইন্ড অফ আমার গোল অ্যাচিভ করা বা আমার যে একটা মাথায় ছিল যে আমি এমন একটা জায়গায় যেতে চাই, এ ধরনের কাজ করতে চাই। সো ফার্স্ট অফ অল আসলে আমি সবসময় আমার ফ্যামিলি বা আমার রিলেটিভস ছোটোবেলা থেকে আমাকে হিরো হিরো বলে ডাকতো। সো ওইটা থেকেই আমার ভেতরে একটা ইচ্ছা চলে আসে আর কি। এরপরে সামহাও মডেলিংয়ে চলে আসি। মডেলিং ইজ বিন অলমোস্ট 10-12 ইয়ার্স আমি কাজ করছি বাংলাদেশে এবং ইন্ডিয়াতে 3 ইয়ার্সের মতো কাজ করেছি। সো আমার যেটা প্ল্যান ছিল যে আমি বাংলাদেশের ভালো একটা জায়গায় বা টপ মডেলদের পর্যায়ে যেন যেতে পারি এবং ইন্টারন্যাশনালি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারি। সো আমার এই দুইটা গোল অলরেডি আলহামদুলিল্লাহ অ্যাচিভড। সো এরপরে যদি ফিল্মের কথা বলি, সো যেটা নিয়ে আসলে ছোটোবেলা থেকেই অনেক ইচ্ছা এবং অনেক স্বপ্ন বলা যায়। সো ওই জায়গা থেকে যেটা বলবো যে আমার ওই জায়গাটা আসলে একটু বিরতি চলে আসছিল মডেলিংয়ের জন্য। সো ওই জায়গাটা আমি চিন্তা করতে পারছিলাম না। এরপরে এক বছর আগে আই ওয়াজ ওয়ার্কিং উইথ টিএম রেকর্ডস। সো তাপস ভাই মনি ভাবি ওনাদের দুইটা প্রজেক্টে কাজ করি, দুইটা মিউজিক ভিডিওতে। সো লাস্ট আমি যেটা করি সেটা কাশ্মীরে শ্যুটিং করেছিলাম। ওই গানটার পরে আমার কাছে আবার নতুন করে নিজেকে হিরো হিসাবে দেখার বা ভাবার ওই জায়গাটা তৈরি হয়েছে, স্বপ্নটা ফেরত এসেছে। আপনাকে তো খুব তাড়াতাড়ি বিগ স্ক্রিনে দেখা যাবে, কংগ্রেচুলেশনস ফর দ্যাট। সেই ব্যাপারে আমরা একটু ডিটেইলস জানতে চাই, সিনেমার ব্যাপারে, সিনেমার নাম, এক্সপিরিয়েন্স। এশা মার্ডার সানি সারোয়ার ভাইয়ের পরিচালনায় এবং এটা কপ ক্রিয়েশন এবং বিনজের যৌথ প্রযোজনায় হচ্ছে ফিল্মটা। সো আমাদের এটা অলরেডি একটা লোগো উন্মোচনের একটা ইভেন্ট হয়ে গেছে, আমরা অলরেডি শুটিং স্টার্ট করে দিয়েছি আলহামদুলিল্লাহ। সো ফার্স্ট লট শুটিং শেষ, আমরা এরপরে আশা করছি মানে সামনে আবার আরেকটা লটে স্টার্ট করব। সো এখন আমি আসলে কাহিনী নিয়ে খুব বেশি যেতে পারছি না, বাট এটা একটা মার্ডার মিস্ট্রি। সো দ্যার ইজ আ লট অফ সাসপেন্স ইন ইট। আর সানি সারোয়ার ভাই সবসময় দেখা যায় অ্যাকশন থ্রিলার সাসপেন্স নিয়ে খুব ভালো কাজ করে। সো আই এম লাকি এনাফ টু ইউনো লাইক জয়েন দিস প্রজেক্ট অ্যাকচুয়ালি। আর আমাদের সাথে আসলে এখানে অনেক সিনিয়র আর্টিস্ট আছে যাদের সাথে আসলে কাজ করতে পারছে, এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া। আপনার নায়িকা কে হচ্ছেন এই সিনেমায়? এশাই হচ্ছে আমার নায়িকা। কবে রিলিজ হতে পারে এরকম কোনো আনুমানিক? সো আমাদের হ্যাঁ অলরেডি ডেট নিয়ে আমাদের কথা হয়েছে। আমরা হচ্ছে সামনের যে ঈদ আসছে আমাদের ঈদুল ফিতরে সিনেমা হলগুলোতে ইনশাল্লাহ চলে যাবে এবং এর পরের ঈদে বিনজে আমরা ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাবো। রিসেন্টলি একটা মিউজিক ভিডিওতেও কাজ করেছেন, অ্যামেজিং ওয়ার্ক, সেটার এক্সপিরিয়েন্স নিয়ে যদি আমাদের সাথে শেয়ার করতেন। ওইটা আমার লাইফের ওয়ান অফ দ্য মানে টাফ থিং আই হ্যাভ ডান আই থিঙ্ক, বিকজ -12 আমরা শুটিং করেছিলাম কাশ্মীরে। সো আমার কো স্টার ছিল পূজা ব্যানার্জি, এটা টিএম রেকর্ডসের একটা প্রজেক্ট। সো আমি ওখানে মাঝে শুটিং চলাকালীন আমার এত ঠান্ডা লাগছে, ব্লিডিং হয়েছে। তো আমি আসলে এই জিনিসটা অ্যাভয়েড করার ট্রাই করছিলাম যে আমি দেখাতে চাই না ডিরেক্টরকে আমি আমার খারাপ লাগছে, কারণ উনি তো এটা পজ করবে। আমি একমাত্র বাংলাদেশ থেকে গেলাম, পুরো ইউনিটটা বোম্বে থেকে আসছে। সো আমি এটা লুকাইছি ওই মোমেন্টে। সো আলহামদুলিল্লাহ ওইটার আউটপুট এত ভালো আসছে যে আমার ওই কষ্ট আর আসলে সার্থক, কষ্টটা একদম সার্থক।